তো অলরেডি চলে এসেছি আমাদের মিট আপ পয়েন্টে, মানে চুল্লুর থেকে। আর নির্মাল টাইমের আগে কি ব্যাপার আমি বুঝতে পারছি না। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, উত্তর দিকে দেখো মেঘ করে রয়েছে, আর টুকরো টুকরো মেয়ে গেছে আকাশে জমা হচ্ছে, জানি না বৃষ্টি হবে কি না, একটা বেরোবার কথা রয়েছে। আজকে আমি নিয়ে বেরিয়ে পড়েছি আমার করিজমাটাকে, আজকে করিজমাটাকে রাইড করব। চলো দেখা যাক করিজমাটাকে নিয়ে আজকে বৃষ্টিতে ভিজি কি ভিজি না। ওকে চলো স্টার্ট দেওয়া যাক। হে এভরিওয়ান, দিস ইজ সুদীপ্ত অ্যান্ড ইউ আর ওয়াচিং ওয়াটসন টাইম ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে চলেছি রয়্যাল এনফিল্ডের একটা শোরুমে। না না না, আমি রয়্যাল এনফিল্ডের বাইক কিনবো না, আমি যাচ্ছি একটা ইনভাইটেশন অ্যাটেন্ড করতে। রয়্যাল এনফিল্ডের ডানকুনির যে শোরুমটা আছে, সেই শোরুম থেকে আমাদের বাইকার স্কোয়াড কর্ণগর যে রাইডিং গ্রুপটা আছে, সেই গ্রুপকে একটা ইনভাইটেশন পাঠিয়েছে। তাদের নতুন ক্লাসিকের দুটো মডেল লঞ্চ হবে, তাই আজ চলেছি রয়্যাল এনফিল্ড ডানকুনিতে। তো ফ্রেন্ডস চলো, যেতে যেতে কথা হচ্ছে আবার, দেখি আমাদের গ্রুপের কারা কারা এসছে আমাদের মিট আপ পয়েন্টে। আজকে আমাদের মিট আপ পয়েন্ট যথারীতি সেই চুল্লুর থেকে। ঘাবড়ে গেল নাকি? চুল্লুর থেকে আবার মিট আপ পয়েন্ট, মানে এরা কি চুল্লু টুল্লু খাবে নাকি কে জানে? না না ফ্রেন্ডস, তা নয়, আমরা নাম দিচ্ছি ওটাকে চুল্লুর টেক। আমাদের মিট আপ পয়েন্ট হলো পাটডানকুনির মোড়। তো চলো পাটডানকুনির মোড়ে গিয়ে দেখা হচ্ছে। তো অলরেডি চলে এসেছি আমাদের মিট আপ পয়েন্টে, মানে চুল্লুর থেকে। আমার খালি হাসি পাচ্ছে বস, কি বলবো। তো আমাদের মিট আপ পয়েন্টে কেউ এসছে কি না জানি না, মনে তো হচ্ছে কেউ এখানে আসেনি, কাউকেই তো দেখছি না সেরকম। ওই নির্মাল্যকে দেখছি, অনিন্দকে দেখছি, নির্মাল্যকে দেখছি, আর কে এসছে? বিলেদা, আচ্ছা বিলেদাকে দেখছি, নির্মাল্য এসছে, আচ্ছা আর কেউ কোথায় সব? আরে এটা নাকি আমাদের চুল্লুর ঠেক, এটা নাকি? হ্যাঁ, এটাকে বিক্রম নাম দিয়েছে চুল্লুর ঠেক। আচ্ছা যাই হোক, আমাদের এখন অনিন্দ এসে গেছে অনেক আগে, আর নির্মাল্য টাইমের আগে কি ব্যাপার আমি বুঝতে পারছি না। আজকে নির্মাল্যকে অনিন্দ নিয়ে এসছে, আচ্ছা ঠিক আছে। পেছনে রাজকুমার, রাজকুমার ওয়াইফকে আমি দেখেছি, তো চলো দেখা যাক। আচ্ছা বিলেদা কই গেল? বিলেদার বাইক এখানে? ও আচ্ছা, আমারও তো এত দূর অব্দি আসার ইচ্ছে। যাই হোক, ওকে দেখতে থাকো রাস্তার ভিডিওটা, দেখি কোথায় যাওয়া যায়, আদৌ কোথায় আমরা এনফিল্ডের শোরুমে যাই নাকি কোথায় যাই। ওকে চলো। তো অলরেডি আমরা চলে এসেছি সবাই, এখানে অয়ন, অরিন, অরিন কে বলো তো? অরিন হচ্ছে জুনিয়র অয়ন, অয়নের ছেলে, আচ্ছা। আর বিক্রম সুজাতা চলে এসছে, এটা আমাদের ব্যানার মনে হয়, গ্রুপ ব্যানার, আচ্ছা ঠিক আছে। চলো এখান থেকে সোজা যাবো আমরা ইউনিভার্সাল, কি জানে নাম ওটার, ট্রেডার্স, রয়্যাল এনফিল্ড, আচ্ছা ঠিক আছে চলো, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। ওকে তো চলো আমরা বেরিয়ে পড়ি এখান থেকে, পাটডানকুনি থেকে, মানে চুল্লুর ঠেক থেকে। চলো উঠে পড়েছি দিল্লি রোডে, আর দিল্লি রোড থেকে এখন আমরা যাবো সোজা ডানকুনি চৌমাথা, চৌমাথা থেকে ডান দিকে নেবো, তার সামনে প্রচুর ধুলো উড়িয়ে বড় বড় সব কন্টেনারগুলো যাচ্ছে, তেলের ট্যাঙ্কারগুলো যাচ্ছে, আর মাথার উপরে দেখো বিক্ষিপ্ত টাইপের সব মেঘ ঠেক রয়েছে। হরপেটটা নেমন্তন্ন বাড়ি খেয়েছি আজকে, এতটাই খেয়েছি এবং বেলায় খেয়েছি, তার ফলে পেটটা পুরো ভার হয়ে রয়েছে। আর ওখান দিয়ে যথারীতি সব বুদ্ধিমান মানুষেরা রাস্তা ক্রস করছে উইথ মোটর বাইক, আর 51 বাস এটা পাটডানকুনি থেকে যাচ্ছে হাওড়া, আর মোটামুটি সামনে ইন্ডেন ফুল সিলিন্ডার লোড করে আর তাকে ওভারটেক করে আমি বেরিয়ে চলে এলাম। ওয়েদার আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে দেখো, আর মেঘের ছটা দেখো কি সুন্দর, মনে হচ্ছে যেন ধোঁয়া ধোঁয়া চারিদিকে, কি সুন্দর জলচ্ছবি পুরো। আর এখানে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর 9 কিমি, ডানকুনি 1 কিমি, আর আমার বাঁ দিকে মাদার ডেয়ারি। মাদার ডেয়ারির নাম তোমরা সবাই শুনে থাকবে, এখন সেটাকে পাল্টে বাংলার ডেয়ারি নাম দেওয়া হয়েছে, জাস্ট নাম পরিবর্তন হয়েছে কিন্তু প্রোডাকশনের কোনো পরিবর্তন সেরকম হয়নি। আর পেছন থেকে যথারীতি একখানা ট্রাক প্যাঁ 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 করে চলেছে, আর প্রচুর ধুলো, কি বলবো এত ধুলো। চলো দেখা যাক কোথায় গিয়ে রাইডটা শেষ হয়, দেখতে থাকো ভিডিওটা। এই রাস্তাটা কদিন আগে এসেছিলাম সাইকেল করে, ভয়ঙ্কর রাস্তা, বাধ্য হয়ে সাইকেল করে এসেছিলাম,
সেদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির মধ্যে আমি খুব একটা রাইড করা পছন্দ করি না, অনেক ঝামেলা আছে, ওয়াটারপ্রুফ নামাও এই নামাও সেই নামাও, আর কাছাকাছি এ তো বাড়ি থেকে আমার কত কিলোমিটার হবে, 6 কিলোমিটার হবে, আর দেখেছো পুরো অফ রোড, টায়ার ফায়ার সব বসে যাচ্ছে বাইকের, বাইক পুরো ডাউন হয়ে যাচ্ছে। আর এই রাস্তাটা যা ছিল, এই টোটোগুলো যাচ্ছে না, আমার চোখের সামনে আমি দেখেছিলাম একটা টোটো প্রায় উল্টে যাচ্ছে। এটা হলো রাজকুমারের সার্ভিস সেন্টার, প্রিমিয়ার হন্ডা ডানকুনি। আমি যদিও হন্ডার কাস্টমার নই, আমি সবসময় হিরোর বাইক প্রেফার করি, তা আমার সার্ভিসের জায়গা হচ্ছে ওপারে অটো প্যালেস। আর এখানে সিগনাল হয়ে রয়েছে, দুর্গাপুর এক্সপ্রেস ওয়েটা আমরা কভার করে ওপারে চলে যাব। সামনে একটা বাস যাচ্ছে অনেকক্ষণ ধরে, আর প্রচুর বাম্পার রাস্তাটায়, আর রাস্তাটা খানিকটা ভাঙাচোরাও আছে। এই রাস্তাটা এই কালীপুর আছে ডানকুনি, কালীপুর, কালীপুর থেকে সোজা হাওড়ার দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা, এটার নাম হচ্ছে বেনারস রোড। আর সামনে আমরা অলমোস্ট ওই রয়্যাল এনফিল্ডের শোরুমের কাছাকাছি আমরা চলে এসেছি, সামনেই আছে শোরুমটা। যারা আমার পুরনো ভিউয়ার্স, মানে চ্যানেলটা অনেকদিন থেকে ওয়াচ করছো, তারা জেনে থাকবে যে আমার একটা কালো রঙের ক্লাসিক 350 ছিল, BS3 মডেল। সেই সময় আমি এখানে আসতাম বাইকটাকে নিয়ে সার্ভিসিং করাতে, সার্ভিস করাতে নিয়ে আসতাম এখানে। এই জায়গাটার নাম হচ্ছে হাঁসপুকুর। এবার সামনে গিয়ে বাঁ দিকে পড়বে, রাস্তার ওপরেই পড়বে, এই বেনারস রোডের ওপরেই পড়বে, সম্ভবত এই সামনেই আছে। আচ্ছা, এটা হলো গিয়ে ইউনিভার্সাল রয়্যাল এনফিল্ড। আমাকে জোর করে নিয়ে এসছে এরা, আমি ভেতরে ঢুকবো না কিছু, এই কারণ হচ্ছে আমি ওই গ্যাদারিং ফ্যাদারিং আমি খুব একটা পছন্দ করি না, এখানে কি কেক মেক কাটবে হাবি জাবি এ সমস্যা আমার একদমই পোষায় না, তো সেই হিসেবে আমি ঢুকতে চাই না, কিন্তু এরা জোর করে আমাকে এনেছে, দেখা যাক কি হয়। বাইকটা এখানে স্ট্যান্ড করে দিই, এই লোক আর বাইক কে জানে। আচ্ছা, এই সেই জায়গা যেখানে আমি আগে একসময় আমার বুলেটটা সার্ভিসিং করাতে আসতাম, এখানে কি গুরিলা না গরিলা। তো পাবলিক ডিমান্ড অনুযায়ী আমাকে যেতেই হচ্ছে, এটা অধিকার বলছে। আর সামনে দেখো মিস্টার, শোরুম ফাঁকা করে রাখা হয়েছে আমার জন্য, যাতে কেউ না থাকে, গ্যাদারিং যাতে না হয়। আচ্ছা, খুব ভালো লাগছে। তো ঢুকে বললাম শোরুমের ভেতরে, এখানে দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে হিমালয়ানের নতুন মডেলটা, 440 না 450 হবে। আচ্ছা, আর এখানে কি এই এই বাইকটা সম্ভবত উদ্বোধন হবে। হ্যাঁ, আর ওই সাইডে ক্লাসিক দেখা যাচ্ছে, ক্লাসিক, এটা কি ক্লাসিক সিগনাল? আচ্ছা সিগনাল, খুব ভালো। এখানে বিভিন্ন অ্যাসেসরিজ রয়েছে, ওকে তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। আমাদের ইভেন্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেল, রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে আমরা এখন আপাতত বিদায় নিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আজকে খুব এনজয় করলাম। রয়্যাল এনফিল্ডের যে ক্লাসিকের যে দুটো মডেল, নতুন মডেল, একটা ক্রোম আর একটা ম্যাট কালারের উপর ইন্ডিকেটর আর হেডলাইটগুলো ফুল LED করা হয়েছে, তোমরা দেখতেই পেলে যেরকম দেখালো ওখানে,
এবং বাইকটার স্পেসিফিকেশান এবং ফিচার্স কী কী আছে সব কিছু সুন্দরভাবে আমাদের বলে দিল শোরুমের কর্তৃপক্ষ। খুব ভালোই লাগলো আজকের এই অনুষ্ঠানটা। ওখানে আবার কেক কাটা হলো দেখতে পেলে। এক কথায় বলতে গেলে খুব ভালো একখানা সময় আমরা স্পেন্ড করলাম। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। স্টে টিউন অ্যান্ড গুড বাই।